হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। হ্যালো গাইজ, কিছুদিন আগে এই ট্র্যাক্টরে একটি ভিডিও দিয়েছিলাম বিক্রি হবে বলে। এই সেই ট্র্যাক্টর যার মডেল ছিল সোনালিকা ডিআই 60RX 19 সালের একটি গাড়ি। যেহেতু এই মডেলের গাড়িটা এখনও পাওয়া যায় না, কোম্পানি দিতে পারে না, তাই বর্তমানে এই গাড়িটির অনেক চাহিদা। বন্ধুরা, পূর্বে এই গাড়িটির দাম দেওয়া হয়েছিল 8,95,000 টাকা। আজ এই গাড়িটি বিক্রি হয়ে গেল 8,70,000 টাকায়। একেবারে ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি। পূর্বে ভিডিওতে দেখিয়েছিলাম, কোনো মারি খাওয়া, ধাক্কা খাওয়া কোনো দাগ নেই, কোনো রং ছটা নেই, একেবারে ফ্রেশ একটি গাড়ি। বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ, কোথাও কোনো রং চটা নেই, কোনো মারি খাওয়া নেই, একেবারে ফ্রেশ একটি গাড়ি। এই গাড়িটি 8,70,000 টাকা বিক্রি হয়ে গেল। আপনারা যারা এই গাড়ি ভিডিওটা দেখেছিলেন এবং দাম দর করেছিলেন, আজকের পর থেকে গাড়িটার দাম হবে না, কারণ গাড়িটা বিক্রি হয়ে গেছে। পূর্বে ভিডিওতে যে নাম্বারটা দিয়েছিল, এখন থেকে কেউ আর ওই নাম্বারে ফোন করে বিরক্ত করবেন না, কারণ গাড়িটা তো বিক্রি হয়ে গেছে, আমি বারবার বলছি। এখন এই গাড়িটা যে ভাই ক্রয় করেছেন, আমি সেই ভাইয়ের সাক্ষাৎকার নেব, তার বাসা কোথায়, কীভাবে খোঁজ পাইল এবং কত টাকাতে গাড়িটা কিনলো, মানে আমি ভিডিওতে যা যা বলেছিলাম সব ঠিক মতো পেয়েছে কি না। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন আপনি? জি ভালো আছি ইনশাল্লাহ। জি ভাই, গাড়িটা তো পূর্বে আমি ভিডিও দিয়েছিলাম বিক্রি হবে বলে, তাই গাড়িটা কি আপনি কিনে নিয়েছেন তাই তো? জি। আপনার বাসা কোথায় ভাই? আমার বাসা ঝিনাইদহ শৈলকুপা। ঝিনাইদহ শৈলকুপা? জি। আচ্ছা, গাড়িটার সন্ধান আপনি কিভাবে পাইলেন? আমি রফিক ইঞ্জিনিয়ার ইউটিউব চ্যানেল থেকে। রফিক ইঞ্জিনিয়ার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আপনি সন্ধান পেয়েছেন? জি। আচ্ছা, গাড়িটা আপনি কি ওখানে থেকে ফোনে কন্ট্যাক্ট করেছেন না গাড়িটা এসে দেখেছিলেন? ওখানে প্রথমে ফার্স্ট টাইম ফোনে কন্ট্যাক্ট করি, পরবর্তীতে আমি গাড়ি একদিন আগে দুদিন আগে একদিন এসে দেখে গেছিলাম। আচ্ছা, পূর্বে ভিডিওতে যেসব কথাগুলো বলা হয়েছিল, গাড়ি ফ্রেশ, বাগান কোনো জায়গায় খোলা হয়নি, হাত দেওয়া হয়নি, টায়ার ভালো, বিস্তারিত সব কিছু আপনি সেই আগের ভিডিওর মতো সব পেয়েছেন না কম বেশি আছে? ভিডিওতে যা দেখছিলাম মোটামুটি তার থেকে একটু ভালো পাইছি। আচ্ছা, আমাদের ভিডিওতে কোনো রকম মিথ্যা কথা বা কোনো রকম বিভ্রান্তিকর কিছু তো বলা হয়নি? না না, সব কিছু ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা, এই গাড়িটা আপনি কিনলেন কত টাকায় ভাই? 8,70,000 টাকা। 8,70,000 টাকা কিনেছেন? জি। গাড়িটা পূর্বে দাম দেওয়া ছিল 8,95,000 টাকা, আপনি এসে গাড়িটা দেখে পছন্দ হওয়ার পরে 8,70,000 টাকা কিনে নিয়েছেন? জি। আচ্ছা, গাড়িটা কি আপনার সম্পূর্ণ পছন্দ হয়েছে, মনের মতো হয়েছে? জি, মনের মতো ইনশাআল্লাহ। কোনো কমপ্লেন নেই তো গাড়িতে? আচ্ছা, তো গাড়িটা যেই ভাই কাছ থেকে কিনে নেওয়া হয়েছে এখন সেই ভাইটে কিছু বলবে, চলুন সেই ভাই কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? বলছি আপনার গাড়িটা তো বিক্রি করে দিলেন। আচ্ছা, গাড়িটা কত টাকায় বিক্রি করলেন? 8,70,000 টাকায়। আচ্ছা, আপনাদের লেনদেন সম্পূর্ণ ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আপনি আপনার গাড়ির চাবিটা যে ভাই ক্রয় করেছেন সেই ভাইয়ের হাতে তুলে দেবেন। শুধু দর্শক, আপনারা দেখতে পারলেন যে গাড়ির মেন মালিক দ্বিতীয় মালিককে গাড়িটির চাবিটা বুঝাই দিয়েছে, লেনদেন সম্পূর্ণ ক্লিয়ার, ইনশাল্লাহ ভাইরা এখন গাড়িটা নিয়ে চলে যাবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন, কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। বন্ধুরা, এমন নিত্য নতুন মডেলের গাড়ির ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে নাম্বার ঠিকানা দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।